এখন তো দেখতে পাচ্ছি পুরো মানে একদম চিটিংবাজ মহিলা। সিনেমার আর্টিস্ট করে, সবার সঙ্গে মেলামেশা করে বলে কি আমরাও কি মেলামেশা করবো? এটা চাই। এবার রচনাকে ধুয়ে দিলেন সন্দেশখালীর মহিলারা। নির্বাচনে আসতে না আসতেই সন্দেশখালীর মহিলাদের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্য করেছেন রচনা। রচনা বলেন, দিদি নাম্বার ওয়ানের মঞ্চে এসে যারা নির্যাতিতা হওয়ার গল্প বলেন, তারা আদৌ সত্যি বলছেন কিনা তা কি করে বিশ্বাস করব? এটা তো সত্যি নাও হতে পারে। রচনার এ কথা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর ভোটে দাঁড়াতে না দাঁড়াতেই সন্দেশখালী মহিলাদের বিরুদ্ধে এ কথা বলে সকলকে রাগিয়ে তোলেন তিনি। তাই তো সাংবাদিকদের সামনে মনের সকল ক্ষোভ প্রকাশ করলেন সন্দেশখালী মহিলারা, যাদের মধ্যে থেকে একজন রচনাকে নির্লজ্জ চিটিংবাজ বলেও গালাগালি করেছেন। কেউ বা রচনার মাথায় সমস্যা আছে বলতেও দ্বিধাবোধ করছেন না। সকলের মনে শুধু একটাই প্রশ্ন, যে রচনা ব্যানার্জি সবসময় নারীদের হয়ে কথা বলে এসেছেন তার রিয়েলিটি শোতে, বারবার অত্যাচারিতা নিপীড়িতা নারীদের কথা উঠে এসেছে তার মঞ্চে, সেই তিনি নাকি সাংবাদিকদের কাছে সন্দেশখালী মহিলাদের প্রসঙ্গে এসব কথা বলেছেন, যা ভীষণ কষ্ট দিয়েছে সন্দেশখালী মহিলাদের। তো বন্ধুরা, এসব কথা বলে রচনা ঠিক করেছেন নাকি ভুল? আপনার মতামতটি অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।